নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করানো হবে। মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 1137টা টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং বয়স আপনাদের বলেছে 18 থেকে 40 বছরের মধ্যে হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন এবং কারা কারা আবেদনের যোগ্য, কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে আমরা কিন্তু এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখে নেব বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি লাইক করবেন এবং বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোট শূন্য পদ এখানে দেওয়া রয়েছে। এর আগে আমরা আলোচনা করেছি যে 1137টা মোট শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা আমরা আলোচনা করেছি যে মাধ্যমিক উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন গ্রামীণ ডাকসেবক পদে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে আবেদনকারীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, অঙ্ক, স্থায়ী ভাষা ও ইংরাজিতে পাস মার্কস থাকতেই হবে, সাইকেল চালাতে জানা আবশ্যক, মোটর বাইক চালানো জানা থাকলে আবেদন করতে পারবেন। যদি আপনাদের কারো মোটর সাইকেল থাকে তারা কিন্তু আবেদন করতে পারবেন, তবে সাইকেল থাকলে খুব বেশি ভালো হবে, তবে সাইকেল দক্ষতা হিসেবে গণ্য করা হবে এখানে দেওয়া রয়েছে। কিন্তু বয়সটা এখানে বলেছে 8 মার্চ 2021-এর আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তপশিলি জাতি উপজাতি আবেদনকারীরা। আবেদন শুরুর তারিখ এখানে বলেছে 8 মার্চ 2021 থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ বলেছে 7 এপ্রিল 2021 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতিটি এখানে বলেছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। 8 মার্চ থেকে 7 এপ্রিলের মধ্যে আবেদন করা যাবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন আবেদনকারীরা, সেটি পরবর্তীতে কাজে লাগবে। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে উপরিক্ত লিঙ্কে, অর্থাৎ আপনারা যে এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কিছু এখানে আপডেটগুলো পেয়ে যাবেন। অফলাইনে কোনো নথি পাঠানোর প্রয়োজন নেই, পরবর্তী সময়ে তা করা হবে। তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে অফলাইনে কোনো আপনাদের কোনো ডকুমেন্টস পাঠাতে হবে না, আপনাদের শুধু অনলাইন করলেই কিন্তু হয়ে যাবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ যখন প্রকাশিত হবে আমরা তার একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেব, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। বয়স বলেছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মোট শূন্য পদ রয়েছে 1137টা। তো এই সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনাদের বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।